আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? নিশ্চয় সবাই খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের আফরোজা ম্যাডাম, আমিও ভালো আছি। পুলিশ লাইন স্কুল নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর রিলিজিয়ান ইসলাম ধর্মের কিছু টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমাদের হিন্দু ধর্মে যারা যে বন্ধুরা আমাদের সাথে জয়েন করো সবসময়, তারাও তোমাদের ক্লাস পেয়ে যাবে খুব শীঘ্রই। তোমাদের যে নির্দেশিকা শিখতে দেওয়া হয়েছিল এবং সিলেবাস দুটো মিল করে আমরা দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার জন্য সকল প্রিপারেশন নিচ্ছি। তোমরা অবশ্যই বাসায় বেশি বেশি করে মনোযোগ দিয়ে পড়বে এবং খুবই সাবধানতার সাথে সব কিছু হ্যান্ডেল করবে। করোনা ভাইরাসের প্রকোপ কিন্তু এখনও কাটেনি। মারাত্মক হারে মহামারী দেখা দেওয়ার আগেই কিন্তু আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। বন্ধুরা, আমরা আশা করছি এই লকডাউনের পরে তোমরা নোটিশ পেয়ে যাবে তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য। তাহলে খুব শীঘ্রই কিন্তু আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে হবে, তাই না বন্ধুরা? খুবই মনোযোগের সাথে আমাদের সব কিছু পড়াশোনা করতে হবে। তাহলে চলো, আজ আমরা কী কী টপিক নিয়ে আলোচনা করব একটু দেখে নিই। বন্ধুরা, আজ আমরা তোমাদের ইসলাম ধর্মের রিলিজিয়ান বুকের চ্যাপ্টার ফোর নিয়ে আলোচনা করতে যাচ্ছি। চ্যাপ্টার ফোরে কী আছে একটু আমরা দেখে নিব। চ্যাপ্টার ফোরে তানবিনের পরিচয় নিয়ে আলোচনা করা আছে। তানবিনের পরিচয়, চলো দেখি তানবিনের পরিচয় নিয়ে আমরা কী কী পড়তে পারি। দেখো, বাম পাশে বইয়ের যে পৃষ্ঠাটি আমি লিখেছি সেই বই পৃষ্ঠাটি এক নং প্রশ্নে কী আছে? এক নং প্রশ্নে আছে, তানবিন কাকে বলে উদাহরণ দাও। তানবিন কাকে বলে উদাহরণ দাও। তাহলে চলো, তানবিন কাকে বলে সেটা একটু আমরা জেনে নিই। উত্তর, আরবিতে দুই জবর, দুই জের এবং দুই পেশকে তানবিন বলে। আরবিতে দুই জবর, দুই জের এবং দুই পেশকে একসাথে কী বলে? তানবিন বলে। এর আগে আমরা এক জবর, এক জের, এক পেশ পড়েছিলাম, তাই না? এখন আমরা কী পড়ছি? যদি কোন হরফের সাথে দুই জবর থাকে, দুই জের থাকে এবং দুই পেশ থাকে, তাহলে আমরা তাদেরকে তানবিন বলবো, ঠিক আছে? এবং উচ্চারণটা কেমন হবে? দেখো, আলিফ দুই জবর আন, আলিফ দুই জবর আন, বা দুই জের বিন, বা দুই জের বিন, তা দুই পেশ তুন, তা দুই পেশ তুন। তাহলে আমরা কী শিখলাম? আলিফ দুই জবর আন, বা দুই জবর কী হবে তাহলে? বান, তা দুই জবর তান, সা দুই জবর সান। ঠিক তেমনইভাবে আলিফ দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন। ভেরি গুড। আচ্ছা, এখন আমরা দুই পেশ পড়ব। আলিফ দুই পেশ কিন হবে বলো তো? উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, আর সা দুই পেশ সুন। মাশাল্লাহ, ভেরি গুড, আমরা পেরে যাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা তানবিন কাকে বলে এবং উদাহরণটা আমরা জেনে নিলাম। এখন আমরা দেখব দুই জবর দিয়ে কিভাবে আমরা হরফগুলো পড়ব। কিছুক্ষণ আগে আমরা একটু প্র্যাকটিস করেছি, এখন আমরা সবগুলো হরফ দিয়ে একটু প্র্যাকটিস করব। সবগুলো হরফের সাথে আমরা দুই জবর করে দিয়ে দেখব উচ্চারণটা কেমন হয়। দেখো, এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত আছে উচ্চারণ, আমরা একটু সঠিকভাবে উচ্চারণ করব, কেমন? চলো শুরু থেকে পড়ি। আলিফ দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান। ঠিক আছে, আচ্ছা আরেকবার দেখি। হা দুই জবর হান, খা দুই জবর খান, দাল দুই জবর দান, জাল দুই জবর জান, র দুই জবর রন, চা দুই জবর জান, সিন দুই জবর
সান, তেমনি শান, সোয়ান, দন, তন, জন, এভাবে ইয়া দুই জবর পর্যন্ত আমরা পড়ব। ইয়া দুই জবর কি হয়? ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জবর ইয়ান। ঠিক আছে, আমরা তাহলে সবগুলোর উচ্চারণ একটু দেখে নিলাম। আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটার উপর যদি দুই জবর করে থাকে তাহলে সবগুলোর পরেই আন উচ্চারণ হয়, তাই না? যেমন ধরো ফা দুই জবর, ফা তো আছে সাথে আন যুক্ত হবে, ফান। ঠিক আছে, ঠিক তেমনই যদি দুই জেড থাকে সবগুলোর পরে ইন যুক্ত হবে, সবগুলোর পরে কী যুক্ত হবে? ইন। ঠিক আছে, যেমন আলিফ দুই জের ইন, বা দুই জের পিন, তা দুই জের তিন, সা দুই জের ফিন, তেমনই ইয়া দুই জের ইন। কেমন? এইভাবে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলোর জের দিয়েও পড়তে পারি। এখানে দেখো দুই নং প্রশ্ন আছে। দুই নং প্রশ্নে কী আছে? দুই নং প্রশ্নে আছে দুই জবর কাকে বলে। এটা তো খুবই সহজ। বাংলা আকার উচ্চারণে যে চিহ্ন আরবি হরফের ওপরে একসাথে দুইবার বসে তাকে দুই জবর বলে। বাংলা আকার উচ্চারণে, আকার উচ্চারণ কী? স্বরে আ, তাই না? এইটার কার মানে এই যে আ কার দেখতে পাচ্ছি আমরা, সেই আকার উচ্চারণ করার সময় যে চিহ্ন আমরা ব্যবহার করি সেই চিহ্নটা আরবি হরফের ওপরে একসাথে দুইবার উচ্চারণ হবে। একবার উচ্চারণ হয় আ, আর দুইবার উচ্চারণে হয় আন। ঠিক আছে, তাহলে দুইবার যখন উচ্চারণ করব তখন আমরা তাকে বলবো দুই জবর। কেমন? তেমনইভাবে দুই জের কাকে বলে? দুই জের হচ্ছে আল। বাংলা যখন আমরা ইকার মানে হ্রস্ব ইকার যখন উচ্চারণ করি এবং যে চিহ্ন ব্যবহার করি সেটা যখন একসাথে দুইবার ব্যবহৃত হয় হরফের কোথায়? নিচে। জবর হয় হরফের ওপরে আর জের হয় হরফের নিচে। ঠিক আছে, যখন দুইবার উচ্চারণ হয় তখন আমরা তাকে বলি জের। ঠিক তেমনভাবেই দুই জবর দুই জের এখন আমরা পড়ব হচ্ছে দুই পেশ। এখানে পেশটা দেওয়া নেই, আচ্ছা আমরা প্রশ্নটা হচ্ছে দুই জবর হরফের কোথায় বসে। আমরা একটু আগেই পড়েছি দুই জবর আরবি হরফের ওপরে বসে। কেমন? আমরা পরের পাতায় চলে যাই। পরের পাতায় আমরা পেশ সম্পর্কে পেয়ে যাব। দেখো এখানে পাঁচ নং প্রশ্নে কী আছে? পাঁচ নং প্রশ্নে আছে দুই জের হরফের কোথায় বসে। দুই জের হরফের কোথায় বসে? খুব সহজ প্রশ্ন। দুই জের হরফের কোথায় বসে? জের সবসময় নিচে বসে, সেটা দুটোই হোক আর একটিই হোক, সবসময় কোথায় বসবে? হরফের নিচেই বসবে। কেমন? আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে ছয় নাম্বার, দুই পেশ হরফের কোথায় বসে? একটি পেশ থাকলে কোথায় বসতো? হরফের ওপরে বসতো। ঠিক তেমনই দুই পেশ কোথায় বসে? পেশ যেহেতু উপরে বসে তাহলে দুই পেশ থাকলেও সেটা বসবে ওপরে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। সাত নং প্রশ্নটা কী বলেছে? সাত নং প্রশ্নে বলেছে দুই পেশ কাকে বলে। আচ্ছা দেখো, জবর যখন হয়েছিল তখন আমরা বলেছিলাম আকার, স্বরে আকার, তাই না? আচ্ছা, আর যখন জের কথা বলেছিলাম তখন কী বলেছিলাম? হ্রস্বইকার, হ্রস্বইকার। আর যখন আমরা পেশের কথা বলবো তখন হবে হ্রস্বকার, হ্রস্বকার। যে চিহ্নটা আমরা ব্যবহার করি বাংলায় সেই চিহ্নটা যখন আরবি হরফের ওপরে বসে এবং দুইবার একসাথে দুইবার উচ্চারণ হয় তখন আমরা তাকে বলবো দুই পেশ, এবং উচ্চারণ হবে উন, গুন, তুন। ঠিক আছে, যেমন দুই পেশ দিয়ে যে হরফগুলো আমরা পড়ি তাদের উচ্চারণগুলো ঠিক এইভাবে হয়। আলিফ দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খা দুই পেশ খুন, এভাবে ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ ইউন। কেমন? আমরা সুন্দর করে আলিফ থেকে ইয়া পর্যন্ত দুই পেশ দিয়ে কীভাবে উচ্চারণ করে পড়তে হয় সুন্দর করে বই দেখে দেখে শিখবো। কেমন? এরপর আছে দুই জবর দুই জের ও দুই পেশ একত্রে যেভাবে পড়তে হয় তা নিচে দেয়া হলো। দুইটা জবর দুইটা জের এবং দুইটা পেশ আমরা যখন একসাথে পড়বো তখন ঠিক কীভাবে পড়বো চলো দেখে নিই কীভাবে উচ্চারণ করে পড়তে হয়। দেখো এখানে কীভাবে বলেছে,
আলিফ দুই জবর আন, আলিফ দুই জের ইন, আলিফ দুই পেশ উন। মানে একটি হরফের উপরেই দুই জবর, দুই জের এবং দুই পেশ একসাথে আমরা এখন পড়ব। আন ইন উন, আলিফ দুই জবর আন, আলিফ দুই জের ইন, আলিফ দুই পেশ উন। আন ইন উন, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন। বান বিন বুন। ঠিক একইভাবে তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন। তান তিন তুন, সান সিন সুন। জান জিন জুন, হ্যান হিন হুন, খান খিন খুন। দান দিন দুন। ঠিক একইভাবে ইয়া দিয়ে যদি আমরা পড়ি, ইয়ান ইন ইউন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটা উচ্চারণ একটু সুন্দর করে শিখবো, সেটা হচ্ছে ওয়াও। ওয়াওয়ের উচ্চারণটা কিন্তু আমাদের একটু সুন্দর করে করতে হবে, কারণ এর উচ্চারণটা একটু অন্যরকম হয়। কীরকম হয় এই যে ওয়াও? ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, উচ্চারণটা হবে উইন। এবং ওয়াও দুই পেশ উন, ওয়াও দুই পেশ উন। ওয়াওয়ের উচ্চারণটা কিছুটা ওয়াও এবং বায়ের মাঝামাঝি উচ্চারণ হবে। ঠিক আছে, ওয়ান উইন উন, কেমন? আচ্ছা তাহলে আমরা দুই জবর, দুই জের এবং দুই পেশের কোনটা কীভাবে উচ্চারণ করতে হবে একটু শিখে নিলাম। এখন আমরা দেখব যুক্ত হরফ। আমরা যুক্ত হরফের উচ্চারণগুলো একটু খেয়াল করে শিখব। আরবি হরফগুলোর রূপ স্থানভেদে কিছুটা পরিবর্তন হয়। নিচে স্থানভেদে আরবি হরফগুলোর বিভিন্ন রূপ দেওয়া হলো। দেখো, শব্দের শেষে, শব্দের শুরুতে এবং শব্দের মাঝে বিভিন্নভাবে আরবি হরফগুলোর বিভিন্ন ধরনের যুক্ত হরফ রয়েছে। এই যুক্ত হরফগুলো যদি আমরা শিখি তাহলে আমরা খুব সহজেই কিন্তু কোরআন শরীফের সবগুলো শব্দ পড়তে পারবো। ঠিক আছে, আচ্ছা আজকে আমরা যুক্ত হরফগুলো আর দেখবো না, সামনের ক্লাসে আমরা যুক্ত হরফগুলো দেখবো। আজকে আমরা কী কী পড়লাম চলো একটু সেগুলো আরেকবার দেখে নিই। শুরু থেকে, শুরুতে আমরা পড়েছি তানবিনের পরিচয়। তানবিন কাকে বলে? তানবিন হচ্ছে দুই জবর, দুই জের এবং দুই পেশকে তানবিন বলে। এবং আলিফ থেকে ইয়া পর্যন্ত সম্পূর্ণ দুই জবর দিয়ে উচ্চারণ করা আমরা শিখেছি। আন বান তান সান জান, হান খান দান জান রন, এভাবে ইয়ান পর্যন্ত আমরা সুন্দর করে পড়ব বাসায়। দুই জবর কাকে বলে? যখন আরবি হরফের আকারের, বাংলা আকারের উচ্চারণটা আরবি হরফের সাথে ওপরে উচ্চারণ হয় দুইবার একসাথে, তখন আমরা বলি দুই জের জবর। জের কাকে বলি? ঠিক একই রকমভাবে যখন রসিকারের উচ্চারণটা হয় এবং আরবি হরফের নিচে একসাথে উচ্চারণ হয় রসিকারের মতো, তখন আমরা তাকে বলি দুই জের। এবং দুই পেশ কোনটা হয়? যখন রস্বকারের উচ্চারণটা দুইবার হয় এবং আরবি হরফের ওপরে বসে সেটা, তখন আমরা তাকে বলি দুই পেশ। আমরা দুই জবর, দুই জের এবং দুই পেশ দিয়ে আরবি হরফগুলো সুন্দর করে উচ্চারণ করা শিখে গেলাম। কিভাবে? আন ইন উন, বান বিন বুন, তান তিন তুন, সান ফিন সুন, জান জিন জুন, হান হিন হুন, খান খিন খুন, দান দিন দুন, জান জিন জুন। ঠিক একইভাবে ইয়ান ইন ইউন। ওয়াওয়ের উচ্চারণটা একটু সুন্দর করে করতে হবে। ওয়ান উইন উন, ওয়ান উইন উন। তাহলে বলো তো আইন দিয়ে কী হবে? আলিফের মতো হবে না কিন্তু, আন ঋণ উন। গাইনেরটা কীভাবে হবে? গান ঋণ গুন। ঠিক আছে, আচ্ছা দেখো, তোয়া এবং তা দুটোই তয়ের মতো উচ্চারণ, কিন্তু যখন আমরা উচ্চারণটা করব একটু খেয়াল করতে হবে, তায়ের উচ্চারণ হবে তান তিন তুন, কিন্তু তোয়ার উচ্চারণ কিন্তু একটু মোটা করে করতে হবে। সেটা কীভাবে হবে? তন তুইন তুন, তন তুইন তুন, একটু গোল করে করতে হবে। ঠিক আছে, উচ্চারণগুলো আমরা শুরুতেই শিখেছি, আজকে আর একটু বলে দিলাম। তোমরা সুন্দর করে সহিভাবে উচ্চারণ করে শিখবে, আগামী ক্লাসে আমরা সুন্দর করে যুক্ত হরফ থেকে শুরু করব। কেমন?
তাহলে তোমাদের পড়া কি থাকলো? তোমাদের পড়া থাকলো তোমাদের বইয়ের তানবিনের যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের দুই জবর দুই জের দুই পেশের এই উচ্চারণ পর্যন্ত তোমাদের পড়া থাকবে। এ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সবাই সুন্দর করে উত্তরগুলো শিখবে। আগামী ক্লাসে আবার দেখা হবে আবার নতুন আরেকটি টপিক নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।